যেগুলো আলুগুলো এইভাবে কেটেছে। মাছ নিয়ে নিয়েছি, আর এই যে আলু কি মাটির আলু এখানে বলে জানি না, কোনাটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। মাছটাকে নুন হলুদ মাখে দিচ্ছি, মাখে দিচ্ছি, কোনাটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, তেলাপিয়া মাছ দিয়ে করবো, আলুটা জানি না কে আলু। মাছ মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, এই যে বন্ধুরা আলুটা ভেজে নেবো, এই যে কি আলু জানি না, এমন হাতটা তেলে হাতটা পড়ে গেছে আলুটা তুলতে যেয়ে বাবা। বন্ধুরা দেখুন তেলে হাত পড়ে গেছে আমার আলু তুলতে যেয়ে। আলুটা ভাজা ভাজা হয়েছে, একটু সামান্য লবণ দেব, একটু হলুদ দেব, দিয়ে দিলাম। এবার আমি তুলে নেব, ভালো করে ভেজে নিয়েছি, জানি না কীভাবে আমি রান্না করেছি, কোনোদিনও করিনি, দেখি আমি তুলে নিচ্ছি, তুলে নিয়েছি। আর এই যে ব্রহ্মা দেবী একটা নিয়ে নিয়েছে আলু খাদি, ক্যাসেটে পড়ে আছে, আর এই যে মাছ আর এইটা ভেজে নিয়েছি। আর বন্ধুরা এই যে দেখুন লাউটা করে নিচ্ছে, লাউটা বেসন দিয়ে ঘোরাও করবো, দেখুন কীভাবে বানাই, তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাউতে লাউটা ছিলে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, রেশনটা দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেব, এখন জল দেবো না, লাউ লাউটা দেওয়া হয়েছে, জল বেরিয়ে যাবে, লাগলে দেবো। লঙ্কাটা পুরো গলে গলে গেছে, হলদি গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, গুঁড়োটা কম দিয়েছি, কেননা আমি এই যে এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, একটু কষিয়ে নেবো, মশলা থেকে তেল ছেড়েই গেছে, একটু কষিয়ে আলুগুলো দিয়ে দেবো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এই যে ফেটে নিয়েছি, এই যে আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালোই হয় মনে হচ্ছে আজকে। আর এই আলুটা কত সুন্দর হয়েছে, ভালোই লাগছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে না, ওই মনে খাইনি, খেয়ে দেখবো, সে জল দিয়ে দিলাম,
দেখুন বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সেদ্ধ হয়েই গেছে, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, এবারে মাছ দিয়ে দেবো। তেলাপিয়া মাছ দিয়ে করেছি, মাছ দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে দেব, তেলটা দিয়ে দিয়েছি। এই যে লাইয়ের পকোড়াটা বানাবো, এই যে আমি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিচ্ছি, তবে ভালো লাগবে। ভেতরটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো, নরম আছে এখনো। এবার তুলে নিচ্ছি, হয়ে গেছে। দিয়ে দিয়েছি, কখনো হয়নি ভাজা, সবগুলো এইভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছে। হয়ে গেছে যে লাউয়ের পকোড়াটা হয়ে গেছে, আলু দিয়ে হয়েছে, কি আলু জানি না। পকোড়াটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে।